बहुत समय पहले गांव में एक कुबड़ी बुढ़िया और उसकी पोती रहती थी पोती और उनमें असंभव प्रेम था यह बूढ़ी दादी हर दिन खाना बनाती थी और बच्चे की तरह उसकी देखभाल करती थी उधर पोता उस दादी से बहुत प्यार करता था लेकिन एक दिन अचानक उनके परिवार को एक बुरी खबर मिली एक दिन सुबह बुढ़िया रेलवे लाइन के किनारे टहल रही थी तभी एक हादसा हो गया অর্বু হাদসা বেহাদ চৌকানিওয়ালা অর্ধনাগ থা সুপ্রিয় দর্শক আপনারা ইতপূর্বে যে কার্টুন অ্যানিমেশন ভিডিওটা দেখলেন সেই চরিত্র বা সেই কণ্ঠ বা সেই ব্যাকগ্রাউন্ড বা সেই অ্যানিমেশনগুলো কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ দেখাবে আজকের ভিডিওতে তো ভিডিওর প্রথম পাঠা আমরা দেখবো যে আসলে এই যে কার্টুন ভিডিওর মানে যে ভয়েসটা আমরা কীভাবে তৈরি করব। সেইটা আমরা প্রথমে দেখব এটা কিন্তু এআই ফ্রি একটা এআই টুলসের মাধ্যমে কিন্তু আমি এটা দেখাইছি এবং এইটা আমি প্রথমে ভয়েসটা দেখাবো তারপরে সেই কার্টুন অ্যানিমেশন পুরো টিউটোরিয়াল পুরো সিস্টেমটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দুই দুইটা ক্যারেক্টার ফ্রিতে আমি প্রোভাইড করব। একটা কুজো বুড়ি যে বুড়ি এবং যে চরিত্রটা বা যে ক্যারেক্টারটা দেখলাম এই দুইটা ক্যারেক্টার বা তিনটা ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন যদি কার্টুন ভিডিও নিয়ে তো মানে ভবিষ্যতে ভালো কিছু করতে চান আর একমার্টুন চেয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়া যায় কোনো ধরনের সন্দেহ নাই আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি এবং সেই ভিডিও কিন্তু আপনার চ্যানেল আপলোড করা আছে সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে আপনাদের মনের ভিতরে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো সর্বপ্রথমে আপনার গল্পের স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ভয়েসটা কীভাবে তৈরি করবেন আপনি যদি নিজস্বভাবে দিতে পারেন তাহলে তো খুবই ভালো আপনি যদি চান যে আপনি এআইতে ভয়েস দেবেন বা এআই দিয়ে কিন্তু ভয়েস দিলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট মনিটারেশন পাবেন বাট আপনার ভিডিওর ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং ফুটেজগুলো আপনার হতে হবে দেখুন এর জন্য আপনি সর্বপ্রথমে চলে আসবেন এই গুগল ক্রমে আসবেন আসার পরে জাস্ট ট্রান্সলেট ডট কমে আসবেন দেখুন এখানে আসবেন আসার পরে এখানে ট্রান্সলেট ডট কম জাস্ট আমি এখানে জাস্ট আমি প্রথম থেকে দেখাই এখানে লিখবেন জাস্ট গুগল ট্রান্সলেট দেখুন গুগল ট্রান্সলেট দেখুন এটা লিখে সার্চ করবেন তো গুগল ট্রান্সলেটকে সার্চ এখানে প্রথমে চলে চলে আসছে আসছে গুগল যে এটা কিন্তু এখান থেকে আমি যেহেতু বাংলা থেকে আপনি হিন্দি থেকে বাংলাতে করতে পারবেন বাংলা থেকে হিন্দিতে করতে পারবেন যেহেতু আমি এখানে প্রথমে কার্টুন ভিডিওর আমি কথাগুলো হিন্দিতে দেখাইছি যার জন্য আমি হিন্দিতে এখানে বাংলা থেকে হিন্দিতে গল্পটা কনভার্ট করে নিব যেহেতু আপনি যদি হিন্দি না বলতে পারেন তাহলে আপনি কিন্তু আপনি যদি ইংলিশ না জানেন তাহলে বাংলা থেকে ইংলিশে গল্পটা ট্রান্সফার করবেন দেখুন আমি এখানে বাংলা লিখতেছি ঠিক আছে তো বাংলা লেখার জন্য যেখানে দেখুন আমি এখানে সামহ এখানে লিখে দিই এখানে বাংলা লিখবে এখানে কিন্তু আপনার যে এখানে হিন্দিটা আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন এখানে হিন্দিটা আমি সিলেক্ট করে নিচ্ছি কোন ভাষাতে সেটা ট্রান্সফার হবে সেটা আমি লিখে এখানে দিয়ে দিচ্ছি মানে বাংলা থেকে এখানে আমি নিয়ে আসবো কি হিন্দি তো জাস্ট এখান থেকে আমি হিন্দিটা করে দেব দেখুন এখানে হিন্দিটা কিন্তু করে দিলাম দেখুন বাংলা থেকে ট্রান্সলেট হয়ে এটা হিন্দিতে রূপান্তর হবে তো প্রথমে আপনি কী করবেন এখানে লিখুন যে অনেক দিন আগে অনেক দিন আগে থেকেই এক গ্রামে সাম সামহ আমি জাস্ট এক বিলাইনে আপনাদের দেখাইতেছি এক গ্রামের মধ্যে মধ্যে একজন অসৎ ও লোভী দোকানদার দোকানদার বাস করত বাস করত বাস করতো জাস্ট আপনার আপনার গল্পের মতো করে আপনি এখানে লিখবেন বাস করতো জাস্ট আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখতেছি সে প্রতিদিন প্রতিদিন ওজনে ওজনের ওজনে কম দিয়ে দিয়ে মানুষকে ঠকাতো মানুষকে ঠকাতো জাস্ট এতটুকুই দিলাম এখন দেখুন এইটা কিন্তু আমাদের গল্পটা ধরুন এইভাবে জাস্ট আপনারা এইখানে লিখবেন বাংলাতে লিখবেন আপনি বাংলা থেকে কোনটাতে আপনি ট্রান্সফার করবেন দেখুন আমি হিন্দিতে ট্রান্সফার করব তার জন্য এখানে হিন্দি কিন্তু অটোমেটিক ট্রান্সলেট কিন্তু হয়ে গেছে আর নিচে দেখুন এখানে কপি জাস্ট এখান থেকে কপি কপিতে পেস্ট করুন কপি হয়ে গেছে দেখুন এখান থেকে কপিতে পেস্ট করুন তারপর আমরা এখান থেকে নিউ নিউটিউব নিউ নিউটিউব দিয়ে জাস্ট আমি কি করব ইলেভেন ল্যাবে যাব জাস্ট ইলেভেন ল্যাব তো দেখুন আমি এখান থেকে লিখে নেব ইলেভেন ল্যাব ইলেভেন ল্যাব ডট আই ও তো জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে জাস্ট জিমেলতে আপনি সাইন আপটা করে নেবেন দেখুন আমার এখানে সাইন আপ করা আছে তো দেখুন এখান থেকে জাস্ট ওই কপি করা লেখাটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো চরিত্র আপনি দেখতে পারবেন এখান থেকে সবটাতে আমার কাছে ভালো লাগে ড্যানিয়েল তো জাস্ট আমি ড্যানিয়েলটা রেখে দিচ্ছি ড্যানিয়েলটা রেখে দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন এখান থেকে জাস্ট প্রথমে আপনি দেখে নেবেন যে কন্ট্রোলটা আপনার ভালো লাগে কিনা জাস্ট আমি এখানে আপনাদের প্লে করে শোনাচ্ছি আপনারা শুনুন

ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে তো চরণ আমরা ঢুকে পড়বো পরবর্তী দ্বিতীয় স্টেপ প্রোমাটুন্স অ্যাপ্লিকেশনে তো চরণ আমরা ঢুকে পড়ি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে চলে আসছে তো এখন আমাদের কাজ হলো প্রথমে এখান থেকে আমি যে ক্যারেক্টারগুলো ব্যবহার করেছি সেই ক্যারেক্টারগুলো একের পর এক এখান থেকে যে লেট স্টার্টে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করবো বিশেষ করবো এখান থেকে ক্যারেক্টারগুলোকে আমরা প্রথমে নান করে নিব সিম্পল এখান থেকে নান করে নেব দেখুন নান করে নিব নান করে নেওয়ার পর দেখুন প্রথমে আমি কী করবো এখান থেকে ইম্পোর্ট কাস্টম এটাতে ক্লিক করব পুরো ফর্ম ড্রাইভ এটাতে লোড ক্লিক করে জাস্ট লোড অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে আগে থেকে যে কার্টুন ক্যারেক্টার ড্র করে রেখেছেন সেটা এখান থেকে নিয়ে নেব দেখুন আর এই ক্যারেক্টারগুলো কিন্তু আমি ফ্রিতে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব দেখুন আমি এখান থেকে আমার ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি একদম দেখুন একদম রিয়েল পিসি পিসি ক্যারেক্টার কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন এই যেখানে আরও একটা ক্যারেক্টার আমি এখান থেকে নিয়ে এসেছি দেখুন ইম্পোর্ট কাস্টম দেখুন এই দুইটাই কিন্তু একদম পিসি দিয়ে তৈরি করলে যেরকম একদম নিখুঁত ঠিক একইভাবে কিন্তু আমি এখান থেকে তৈরি করেছি এটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেখুন এখান থেকে জাস্ট ধরুন এই আমি নিয়ে নিলাম সামহ দেখুন এই দুইটা একটা তো জাস্ট এইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম দেখুন জাস্ট এইটার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফিলিপ অপশনে ক্লিক করে একে সামনাসামনি করাবো করার পর জাস্ট আপনি যদি চান যে এটার আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা দরকার বা আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগানো দরকার তাহলে আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ডটা লাগাবেন ঠিক আছে লাগিয়ে দেবেন দেখুন এখান থেকে জাস্ট দেখে এইভাবে আমি কাস্টম ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড লাগানো তো দেখুন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করবেন গ্যালারি গ্যালারি থেকে দেখুন আমি সাম হবে এখান থেকে আগে থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ড্র করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেবো দেখুন আমি এখান থেকে প্রথমে যে রান্নাঘরের সিন এটাতে আমি দিয়ে দিলাম দেখুন এই যে এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ভিডিও শুরু থেকে এটা আপনারা দেখেছেন ঠিক আছে তো দেখুন এটা কিন্তু এভাবে দেখেছেন দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি কত সেকেন্ড এটা রেকর্ড করবেন দেখুন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনের অ্যাডটা দেখা হলো ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের অ্যাডটা ক্রস করে দিবেন তারপর দেখুন এখান থেকে জাস্ট আমি চাচ্ছি দশ সেকেন্ড এখান থেকে রেকর্ড করে নিব এখান থেকে রেকর্ড করার জন্য দশ সেকেন্ড বাদ আপনার যতটুকু দরকার দেওয়ার জাস্ট এখান থেকে কি রেকর্ড অপশনে ক্লিক করে যদি আপনার ফোনে কোনো মাটুন নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তাহলে আপনি স্টার্ট নাওতে ক্লিক করবেন আর যদি রেকর্ড সাপোর্ট না করা তাহলে এই রেকর্ড অপশনে ক্লিক করার আগে আপনি একটা স্ক্রিন রেকর্ড চালু করে জাস্ট আপনি ক্যান্সেলে ক্লিক করবেন তো দেখুন আমি এখান থেকে এইভাবে কি করবেন স্টার্ট রেকর্ডতে ক্লিক করে দেবেন যেহেতু আমার এখানে স্ক্রিন রেকর্ড ভিডিও চলতেছে আমি এখানে যদি এই রেকর্ডের অপশনে ক্লিক করে যদি স্টার্ট না দিয়ে ক্লিক করে তাহলে আমার অরিজিনাল রেকর্ডটা বন্ধ হয়ে যাবে তো এইভাবে আপনি এই রেকর্ডটা করে নেবেন তারপরে আমি আপনাদের দেখাবো এখান থেকে আমি হাটার সিনটা দেখাবো দেখুন এখান থেকে আমি ক্যারেক্টারটা এখান থেকে দ্বিতীয় নাম্বার ক্যারেক্টারটা আমি নান করে দিলাম নিয়ে যাওয়ার পর দেখুন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি হাটার সিনটা কিভাবে নিয়েছি সেটা দেখাবো দেখুন এখান থেকে জাস্ট ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর না আগের মতোই আপনার যে তৈরি করা ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকে আপনি কি করবেন এখান থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের দিয়ে দেবো দেখুন কাজ হলে এখান থেকে একে হাঁটাবেন কিভাবে ক্যারেক্টারটাকে হাঁটাতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে দেখুন আমি ক্যারেক্টারটা একটু হালকা ছোট করে নেই তো ক্যারেক্টারকে হাঁটানোর জন্য জাস্ট এই ক্যারেক্টারের মাথার উপরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আপনি নিচে দেখুন এখানে লেখা আছে ওয়াক হোয়াইল ওয়াকিং দেখুন এই যে টক হোয়াইল্ড ওয়াকিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এ কিন্তু কথা বলতেছে এবং হাঁটার মতো কিন্তু একটা চেষ্টা করতেছে বাট খেয়াল করুন পাটা কিন্তু একই জায়গায় আছে মুভ করতেছে না তো জাস্ট মুভ করার জন্য আপনি কি করতে হবে এই পাশে দেখুন অ্যানিমেশন নামে একটা অপশন আছে এই অ্যানিমেশন অপশনে ক্লিক করুন ক্লিক করার পর ডান পাশ থেকে আগে ফ্রেম রেটগুলো আমি কমিয়ে নিই দেখুন এই যে অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর জাস্ট এই উপরে এই ডান পাশে প্লাস আইকন একটা করে সেকেন্ড নেবেন আর এটাকে সামনের দিকে আঙ্গুল দিয়ে মুভ করবেন দেখুন এইভাবে মুভ করবেন একটা করে ডান পাশে ফ্রেমে এক সেকেন্ড করে বাড়াবেন এটাকে আপনি সামনের দিকে মুভ করবেন এইভাবে আপনার ক্যারেক্টারকে যত সেকেন্ড হাঁটাতে চান এভাবে হাঁটাতে পারবেন কিন্তু দেখুন এখান থেকে হাঁটাবেন দেখুন এভাবে কিন্তু হাঁটাবেন দেখুন এইভাবে হাঁটাবেন দেখুন এখান থেকে হাঁটিয়ে নেবেন দেখুন আমি চাচ্ছি এখানে দশ থেকে বারো সেকেন্ড ক্যারেক্টারটা হেঁটে যাবে তো দেখুন এখানে হাঁটানো শেষ দেখুন আপনি চাইলে প্লে করে দেখুন প্লে করে দেখাইতেছি দেখুন স্মুথলি একদম পিসির মতো কিন্তু আপনার ফুল ক্যারেক্টারটা কিন্তু তো এইভাবে কিন্তু হাঁটার সিনটা হয়ে গেলে জাস্ট সেম আগের মতো এই রেকর্ড অপশনে ক্লিক করে রেকর্ডটা করে নেবেন তো রেকর্ডটা করে নেওয়ার পর বাকি অপশনগুলো আমরা দেখবো জুম ইন জুম আউট ইফেক্ট দেখার জন্য আমরা কি কোথায় চলে যাবো কাইন মাস্টার অ্যাপ্লিকেশন তো চলুন আমরা ঢুকে পড়ি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু কাইন অ্যাপ্লিকেশনে চলে আসছি এবং আমরা যে ক্রোমাটুন্সের যে ভিডিওগুলো রেকর্ড করে নিলাম সেই রেকর্ডগুলো কিন্তু ক্রোমাটুনস নামে একটা ফোল্ডার গ্যালারিতে তৈরি হয়ে সেইখানে কিন্তু ভিডিওগুলো রেকর্ড হয়ে আছে তো জাস্ট আমরা এখানে সেইটার থেকে আমাদের ভিডিওগুলো খুঁজে নেব দেখুন এখান থেকে আমরা দেখুন এই যে ক্রোমাটুন্স রেকর্ডিং এইটাতে ক্লিক করুন ক্লিক করবে দেখুন এই যে প্রথমে দেখুন হাটার সিনটাই আমি নিয়ে আসলাম দেখুন তারপর দেখুন এখান থেকে এই সিনটা নিয়ে আসলাম দেখুন এই দুইটা সিন এখানে ভিডিওতে দেখানো হচ্ছে দেখুন এখন এখানে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাকে কি করতে হবে প্রথমে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করুন ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন ক্লিক করার পরে দুই হাতের আঙুল দিয়েটাকে ভিডিওটা আপনি সুন্দর মতো অ্যাডজাস্ট করবেন যেন আপনার লোগোটা ঢেকে যায় এবং ভিডিওটা কিন্তু ইউনিক মনে হবে জাস্ট এটাতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর জাস্ট পরের ভিডিও অংশে যাবেন দেখুন এটাকেও জাস্ট সেম একই মতো প্যান অ্যান্ড জুমে ক্লিক করে এটাকে আপনার এই যে লোগোটা ঢেকে দিবেন এবং এখান থেকে লক করে দিবেন লক করে দেওয়ার পর প্রথম অবস্থায় কী করবেন আপনি এটাকে সেভ করে নেবেন দেখুন আমি এখান থেকে হাজার আশিতে সেভ করে নিব দেখুন তো আশিতে সেভ করে নেওয়ার পর এইটাকে আমরা কি করবো জুম ইন জুম আউট ইফেক্ট দেবো তো দেখুন এটা কিন্তু সেভ হচ্ছে তো ভিডিওতে যারা এখন একটা সুন্দর কমেন্ট করেন নাই বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আপনার মতো যেন আরও দু চারজন মানুষ দেখে শিখতে পারে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় এই ক্রমাটন অ্যাপ্লিকেশানে আপনি যদি আপনার ভিডিওর ভিতরে কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারেন অবশ্যই আপনি সেটা পাবেন এবং এটা কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু ফ্রি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে জাস্ট আপনাকে শুধু গল্পটা মেনটেন্স করে জাস্ট এডিটিং স্কিল বা ভয়েসটা আপনি নিজে দিলেন অথবা ভালো কোনো এআই টুলস ব্যবহার করলেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন আমাদের এডিটিং প্রথম কাজ শেষ এখন থেকে আমরা নতুন আর একটা যেটা এডিট করলাম এই মাত্র সেটাকে আবার নিবো দেখুন এটা কিন্তু কাইন ভাস্টারে চলে আসছে দেখুন আমি কাইন ভাস্টারে এখান থেকে নিয়ে এসলাম এখন এটাকে আমরা কি করব ভয়েসটা আমরা দিব কিভাবে এখন প্রথম কাজ হলো আমরা এখন কি করবো এই জমিন জুম ইফেক্টটা দিব দেখুন এটা পুরো ভিডিও লেআউটটা কিন্তু সাতচল্লিশ সেকেন্ড জাস্ট আমরা এটাকে কয়েকটা স্প্লিট আমরা কি করব এটাকে ভাগ করে দেবো দেখুন ক্লিক করে স্প্লিট ভিডিওটা কয়েকটা স্প্লিটে আপনারা ভাগ করে নেবেন দেখুন তাহলে আপনাদের সুবিধা হবে জমিন জুম আউটিফিকটা দেওয়ার জন্য দেখুন এখান থেকে এইভাবে কয়েকটা খন্ড আপনারা স্প্লিট করে নেবেন দেখুন জাস্ট আমরা এখান থেকে কয়েকটা স্প্লিট অপশনে ক্লিক করে করে দেখুন ভিডিওটা কয়েকটা খন্ডে নিয়ে নিলেন নিয়ে পর দেখুন প্রথম কয়টা এরভাবে ভিডিওর উপর ক্লিক করুন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে প্যান অ্যান্ড জুম নামে আরেকটা অপশন চলে আসছে এটাতে ক্লিক করে দেখুন প্রথমে ওই উপরে টাই উপরে দিকে খেয়াল করুন স্টার্ট পজিশন ওইটাতে এটাতে ক্লিক করবার সেটাকে আপনি যত যেটা যে অংশ দেখাইতে চাচ্ছেন জুম করে সেই অংশটা দেখান তারপর দেখুন এই অংশ শেষ আমাদের তারপর দেখুন এখান থেকে আমরা যদি পরের অংশে যাইছি একইভাবে প্যান অ্যান্ড জুম এটাকে আমরা নিচের ইন পজিশনে যাবো ইন পজিশনটা আমরা কীভাবে দেখাবো দেখুন এইটা তারপর আমরা স্টার্ট স্টার্ট কি আমরা এইটুকু দেখালাম তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশনে কিন্তু আপনাকে দিতে হবে দেখুন সেম একই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু স্টার্ট পজিশন ইন পজিশন আপনার ইচ্ছা মতো মন মতো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর দেখুন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাইতেছি তারপরে ভয়েস একটা দেখুন এটা কিন্তু কম্পিউটার বা পিসির মতো কিন্তু সুন্দরভাবে কিন্তু স্মুথ ভাবে জুম ইন জুম আউট ইফেক্ট হয়েছে এবং ক্যারেক্টারটা কিন্তু হেঁটে যাচ্ছে দেখুন এইভাবে এখন আপনার কাজ হলো কি ভয়েস অ্যাড করা ভয়েস অ্যাড করার জন্য ভয়েস তো আমরা আগেই তৈরি করে রেখেছি বা আমরা রেকর্ড করে রেখেছি বা আপনি চাইলে এখান থেকে সরাসরি রেকর্ডও করতে পারবেন জাস্ট আমরা এখান থেকে ওয়াইড অপশনে ক্লিক করে এখান থেকে যেহেতু আগে রেকর্ড করা তার জন্য আমরা অ্যালবাম অপশনে ক্লিক করবো অ্যালবামে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবো ইলেভেন ল্যাব নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম এইমাত্র সেটা আমরা খুঁজে বের করব তারিখ সহ কিন্তু এটা সেভ হয়ে যাবে কোনো সমস্যা নেই দেখুন তারিখ সহ এটা সেভ হয়ে যাবে বহুত সময় পেলে এক गांव মে এক বেঈমান এখানে এটা কিন্তু চলে আসছে দেখুন এই যে বহুত সময় পেলে এক गांव মে এক বেঈমান অর লালচি আপনি এখান থেকে এইভাবে দিবেন দিয়ে তারপর বহুত সময় পেলে এক गांव মে এক বেঈমান অর এই সেভ এইভাবে কিন্তু আপনার স্ক্রিপ্টগুলো সুন্দরভাবে এডিট করতে হবে এডিট করার পর কিন্তু ফাইনালি এইভাবে ভিডিওগুলো তৈরি হয় তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান